আসসালামু আলাইকুম, জিআইটি ইনস্টিটিউটের প্রফেশনাল ভিডিও এডিটিং কোর্সে আপনাদের সবাইকে আবারও স্বাগত। গত পর্বে আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রোর ইন্টারফেস সম্পর্কে জেনেছিলাম, অনেক কিছু বাকি থেকে গিয়েছিল, সো চলুন আজ সে বাকি অংশটা কভার করে ফেলি। এবার আমরা আমাদের নিজেদের একটা ওয়ার্ক স্পেস বানাবো যেখানে বসে আমরা কাজ করব। আচ্ছা, তার জন্য আমাদের কি করতে, আমাদের কি কি লাগবে আমি একটু বলি। সেটা প্রথমে আমাদের প্রজেক্ট প্যানেল তো লাগবে, যেখানে আর কি আমরা ফুটেজ টুটেজ এনে রাখবো, সবকিছু ই করব। সেটার জন্য আমাদের এরকম একটা জায়গা লাগবে, তার জন্য আমরা এটা রাখবো। আমাদের মিডিয়া ব্রাউজারের দরকার নাই, এটা আমরা ক্লোজ করে দিব। লাইব্রেরির দরকার নাই, ক্লোজ। ইনফোর দরকার নাই, ক্লোজ। ইফেক্টের দরকার আছে, বাট ইফেক্টটা কোথায় দিব সেটা ম্যাটার করে, ইফেক্টটা এখানে রাখবো কি কোথায় রাখবো। আচ্ছা, মার্কারসের দরকার নাই, ক্লোজ। হিস্টোরির দরকার নাই, ক্লোজ। এরপরে এইখানে যা যা আছে সেগুলো সেগুলো থাকবে, সমস্যা নাই। আমি এবার ইফেক্টটাকে এইখান থেকে ড্র্যাগ করে ধরে নিয়ে যাই এই একদম কোনায়, একদম কোনায় নিয়ে আসলে গ্রিন বার চলে আসছে, দেখছেন গ্রিন লাইন আসছে, সবার আসছে? ড্র্যাগ করে একদম কোনায় নিয়ে গেলে এটা গ্রিন বার আসছে। আচ্ছা, আপনাদের ইফেক্টের অপশনটা আগে নিয়ে আসি। উইন্ডোতে যাবেন সবাই আর কি, উইন্ডোতে যান। উইন্ডোতে যে নিচে দেখেন এখানে ইফেক্ট নামে একটা অপশন আছে, যেটার সামনে টিক মার্ক দেয়া নাই আমার মতো। হয়ে গেছে, ঠিক আছে। টিক মার্ক দিয়ে ইফেক্ট দিয়ে আপনারা ওপেন করলে ইফেক্ট চলে আসছে না? আচ্ছা, ইফেক্ট যখন চলে আসে যেখানেই থাকুক না ইফেক্ট, সেখান থেকে এরকম ধরে নিয়ে আপনারা এই যে একদম কোনায় এই পাশে নিয়ে যান, দেখেন গ্রিন একটা লাইন দেখা যাচ্ছে। এখানে নিয়ে আসলে কিন্তু এই যে পার্পল কালার দেখাবে, কিন্তু একদম বাইরে নিয়ে যাইতে হবে। আচ্ছা, এবার দেখেন হচ্ছে এই জিনিসটা, এই ভলিউম বারটা অনেক বড় রয়েছে, তাই না? এটাকে ছোট করে রাখেন, এমন ভাবে রাখতে হবে যাতে একদম ছোট করে দিলে কিন্তু এই লেখাগুলো উঠে যাবে, এমন ভাবে রাখতে হবে যে লেখাগুলোও বোঝা যায়, এই যে পয়েন্টগুলো আছে এগুলো বোঝা যায়। রাখছেন? ওকে, ডান। এবার এই প্রজেক্টের যে প্যানেলটা আছে এইটাকে ধরে নিয়ে এইটা সাইডে রেখে দেন। মেটারটা এখানে দরকার নেই, আমরা মেটারটাকে অফ করে দিব। এবার আমাদের কাছে কি কি থাকতেছে, প্রথমে থাকবে হচ্ছে প্রজেক্ট, যেখানে আর কি আমাদের মিডিয়া টিডিয়া সব থাকবে। এরপরে থাকবে সিকোয়েন্স ক্লিপ, তারপরে ইফেক্ট কন্ট্রোল, যা যা আমরা এখানে চাই সেগুলো এখানে রাখতে পারি, সমস্যা নেই। ইফেক্ট কন্ট্রোলটা মেইনলি এখানে থাকবে। এরপরে আমাদের প্রোগ্রাম মনিটর থাকবে, যেখানে আর কি আমরা দেখবো কি কি এডিট করতেছি। তারপর আমাদের ইফেক্টের অপশন থাকবে, ওকে। এরপরে নিচে থাকবে হচ্ছে লম্বা করে এখানে টাইম লাইনের অপশন থাকবে, যে যাতে করে আমরা অনেক বড় স্পেস নিয়ে টাইম লাইন নিয়ে কাজ করতে পারি, তাই না? আচ্ছা, এই জায়গাটা তো এখন আমি যদি কেটে দেই তাহলে আবার পরবর্তীতে সেম থাকবে না, নষ্ট হয়ে যাবে, তাই না? তাহলে এই জায়গাটা আমি সেভ করে রাখবো। কিভাবে সেভ করবো? সেভ করার জন্য আমরা আবার এখানে যাব, বা এখানে না গেলে আমরা উইন্ডোতে যাব। প্রথমে উইন্ডোতে যাব, যাওয়ার পরে এখানে দেখেন প্রথমেই আছে হচ্ছে ওয়ার্ক স্পেস নামে একটা অপশন, দেখছেন আছে না? আচ্ছা, ওয়ার্ক স্পেস এর নিচে যে দেখবেন সেভ অ্যাজ নিউ ওয়ার্ক স্পেস, আমি যদি এটাতে ক্লিক করি, এখানে নাম দিলাম হচ্ছে ক্লাস, ক্লাস ওয়ার্ক স্পেস। এবার যদি ওকে করি তাহলে আমি যদি এখানে আবার যাই, এবার দেখেন আমার ক্লাস ওয়ার্ক স্পেস নামে আরেকটা ওয়ার্ক স্পেস ক্রিয়েট হয়ে গেছে। উইন্ডোতে যেতে হবে, ওয়ার্ক স্পেসে যেতে হবে, দেন সেভ অ্যাজ নিউ ওয়ার্ক স্পেস ক্লিক করলে এখানে নামের এডিটের অপশন আসবে, নামটা আপনাদের ইচ্ছা মতো কোনো একটা দিয়ে আপনারা ব্যাস শেষ। ওভারভিউ দেখলাম আমরা, এই লেআউট দেখলাম আমরা, ওয়ার্ক স্পেস কিভাবে মেনটেন করতে হয় সেটা দেখলাম, বুঝতে পারছেন সবাই? এবার আরো কিছু জিনিস আমাদের দরকার পড়বে, সেই জিনিসগুলো আমরা এখন থেকে অ্যাড করে রাখি, কি বলেন? উইন্ডোতে যান, প্রথমে যাওয়ার পরে এইখানে দেখেন আছে হচ্ছে লুমিট্রি কালার নামে একটা অপশন আছে, ক্লিক করেন, লুমিট্রি কালারের একটা বক্স এখানে ওপেন হয়ে যাবে, ঠিক আছে না? এটাকে আবার ধরে নিয়ে ইফেক্টের উপরে এখানে রাখেন, ইফেক্টের পাশাপাশি এখানে ধরেন, যাতে ইফেক্টের এই বারটা পার্পল কালার হয়ে যায়। তাহলে কি হবে, আমাদের এই একটা জায়গার মধ্যে ইফেক্টও থাকবে,
রুমিট্রি কালারও থাকবে, ঠিক আছে? এটা তো মেলা বড় হয়ে গেল, তাই না? আবার ধরে একটু ছোট করে দিই আমরা, আবার নিচেরটাও ধরে একটু ছোট করে দিই। একটু চেঞ্জেস আনলাম না আমাদের ওয়ার্ক স্পেসের মধ্যে, একটু চেঞ্জ নিয়ে আসি না, তাহলে কি করতে হবে আমাদের? এই চেঞ্জটাকে সেভ করে দিতে হবে। এই যে সেভ চেঞ্জ টু দিস ওয়ার্ক স্পেস, তার মানে আমরা যদি কোনো আমাদের সেভ করা কোনো ওয়ার্ক স্পেসের মধ্যে কোনো রকম কোনো চেঞ্জেস আনি, সেটাকে আবার সেভ করে রাখতে হবে। তখন আমরা এইখান থেকেও সেভ করতে পারবো, আবার উইন্ডোজে যাওয়ার পরে ওয়ার্ক স্পেস থেকে এখান থেকেও সেভ করতে পারবো। সেভ চেঞ্জ টু দিস ওয়ার্ক স্পেস, সেভ করে দিলাম। এবার আমার ওয়ার্ক স্পেসের ভিতরে এটা সেভ হয়ে গেল। ওকে, আরো একটা জিনিস আমাদের লাগবে, সেটা হচ্ছে এসেনশিয়াল গ্রাফিক্স। এসেনশিয়াল গ্রাফিক্স উইন্ডোতে যেতে হবে, যাওয়ার পরে এখানে আসছে এসেনশিয়াল গ্রাফিক্স, এটাতে চাপ দিব, আবার চলে আসবে। এটাকে আবার ধরবো, ধরে নিয়ে আমরা এখানে ইফেক্ট লুমিট্রি কালার যেই বারের মধ্যে রাখছি সেটার উপরে নিয়ে ছেড়ে দিব। আমাদের ওর ভিতরে চলে গেছে, আমরা এটাকে একটু বড় করে দিলাম। এটাকে আমাদের প্রোগ্রাম মনিটরকে আর একটু বড় করলাম, আমাদের প্রজেক্ট ফাইলটাকে একটু ছোট করে দিলাম, যাতে করে দরকার হয় না যা যা আছে। এই এইরকম থাকলেও এনাফ, ঠিক আছে? যেমনটা ভাবে আছে আমরা থাকলে এনাফ। আপনি যখন কাজ শুরু করবেন তখন আর কি আপনার ইচ্ছা মতো আপনার কোনটা বেশি দরকার পড়তেছে, কোনটা কম দরকার পড়তেছে, সেই অনুযায়ী আপনি টুইক করে নিতে পারবেন, সেভ করে রাখতে পারবেন। আমি এই জন্য এই জিনিসটা আপনাদেরকে প্রথমে দেখাই নিলাম। ওকে, এরপরে যাবো হচ্ছে আমরা, দাঁড়ান এটাকে সেভ করে নিই। ওকে, এরপরে যাবে হচ্ছে আমরা ফাইল কিভাবে এর ভিতরে ইম্পোর্ট করব। কোন একটা ভিডিও আমরা যে এডিট করব, তখন তো আমরা লেআউট জানলাম, আমরা এডিট করার জন্য তো আমাদের ভিডিও ফুটেজ লাগবে, তাই না? ভিডিও ফুটেজ গুলো আমরা এর ভিতরে কিভাবে ঢুকাবো? অনেকগুলো ওয়ে আছে, একটা ওয়ে তো আমরা দেখে আসলাম, ইম্পোর্টের এখান থেকে আমরা নিয়ে আসতে পারি, তাই না? তো আমরা যখন ইম্পোর্টের এখান থেকে আনি নাই, তাহলে আমাদের আর কি ওয়ে আছে? আর হ্যাঁ, ফাইল থেকে নিয়ে আসা যাবে। আরো আরো ওয়ে আছে, আমরা যখন এই প্রজেক্টের এখানে রাইট বাটন ক্লিক করব, তখন এখানে আরো কিছু অপশন আমাদের কাছে চলে আসবে। যখন এই যে প্রজেক্ট প্যানেলের মধ্যে এখান থেকে আমরা যদি রাইট বাটন ক্লিক করি, অনেকগুলো অপশন আসবে। প্রথমে আসছে নিউ বিন। নিউ বিনের কাজ কি? আমরা আমাদের ফোল্ডারের মধ্যে বা আমাদের এক্সপ্লোরার, ফাইল এক্সপ্লোরারের মধ্যে যেইভাবে আর কি নতুন নতুন ফাইল ক্রিয়েট করি না, ফোল্ডার ক্রিয়েট করি, এখানে আর কি নিউ বিন মানে নতুন একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে। ওকে, সো এখানে আমরা নতুন নাম দিতে পারি, সে সামথিং ক্লাস এল ক্লাস ওয়ান। ওকে, একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এরপরে যাবে হচ্ছে নিউ সার্চ বিন। সার্চ বিনের মানে হচ্ছে আমাদের ভিতরে এখানে অনেক কিছু থাকে, তাই না? এর জন্য আমরা এখান থেকে সার্চ করে নিতে পারবো বিনগুলো, ঠিক আছে? তো এটা আমাদের দরকার পড়বে না। এরপর আছে নিউ আইটেম, সিকুয়েন্স, প্রজেক্ট শর্টকাট, তারপর হচ্ছে অফলাইন ফাইল, অ্যাডজাস্টমেন্ট লেয়ার, বার্স অ্যান্ড টোন, তারপর হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাক ভিডিও, কালার ম্যাট, ইউনিভার্সাল কাউন্টিং লিডার সামথিং, তারপর হচ্ছে ট্রান্সপারেন্ট ভিডিও। ওকে, সো এখানে অনেকগুলো নিউ আইটেম আমরা ক্রিয়েট করতে পারব। এরপর আসে হচ্ছে ভিউ হিডেন। আমরা কোনো ফাইল যদি হাইড করে রাখি, সেই ফাইলগুলো আবার যদি আমরা দেখতে চাই, তাহলে আর কি ভিউ হিডেনে ক্লিক করলে সেই ফাইলগুলো আমরা দেখতে পারবো, এটা কাজের মধ্যে আস্তে আস্তে দেখবো। এরপর আসে যে ইম্পোর্ট, এই ইম্পোর্ট দিয়ে আমরা একভাবে ইম্পোর্ট করতে পারি ফাইল। দেখাই কিভাবে, প্রথমে এটা ডিলিট করে দেন, ফোল্ডারের দরকার নেই আমাদের। ফোল্ডার যদি ডিলিট করতে হয় তাহলে আপনারা আরেকভাবে করতে পারেন। এখানে ধরেন ফোল্ডারটা আছে, রাইট বাটন ক্লিক করবেন, ক্রিয়েট করার পরে এখানে দেখেন ক্লিয়ার নামে একটা অপশন আছে, চাপ দিলে এটা ক্লিয়ার হয়ে যায়। ওকে, এবার আমরা ইম্পোর্ট করব, রাইট বাটন ক্লিক করলাম, ফাঁকা জায়গায় ইম্পোর্টে চাপ দিলাম, আমাদের কাছে আবার একটা ডায়লগ বক্স ওপেন হয়ে গেল। এবার আমি কোথায় আমার ফুটেজ আছে আমি সেইখানে যাব, এটার উপর চাপ দিলাম, ওপেন করলাম, ব্যাস ওপেন হয়ে গেল। হ্যালো, একটা সিস্টেম। আবার ডিলিট করে দেন, এবার ডিলিট চাপ দিয়ে ডিলিট করে দেন যেখানে আছে সেখানে। এবার ওই ফোল্ডারটাই নিজে নিজে ওপেন করেন, করছেন?
এই যে আমাদের সেই ফোল্ডারের মধ্যে সেই ফাইলটা ডাউনলোড ফোল্ডার ওপেন করতে পারছেন না কম্পিউটার থেকে ফাইল এক্সপ্লোরার থেকে। এবার এই ফোল্ডার থেকে আমি ড্র্যাগ ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে যেয়ে যদি এখানে ছেড়ে দেই আমার তাও চলে আসবে, ঠিক আছে? যেভাবেই হোক আপনি ইম্পোর্ট করতে পারতেছেন, আপনি এখান থেকে ইম্পোর্ট থেকে ইম্পোর্ট করতে পারতেছেন, এডিট থেকে রাইট বাটন ক্লিক করে ইম্পোর্ট করতে পারতেছেন, আবার ড্র্যাগ করে ধরে এনে দিতে পারতেছেন, আবার কি করতে পারতেছেন ফাইলের মধ্যে যে এই জায়গায় আবার ইম্পোর্ট আছে এই ইম্পোর্ট দিয়েও আপনি ইম্পোর্ট করতে পারতেছেন। আবার আর একটা শর্টকাটও আছে, শর্টকাট কি আছে সেটা কি, কন্ট্রোল আই যদি প্রেস করেন তাহলে আপনার কোনো জায়গায় কোনো ক্লিক করা লাগবে না, ওই ফোল্ডার যেটা ফোল্ডার সিলেক্ট করা জায়গা চলে আসবে, সেখান থেকে ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে। ওকে, গট ইট। ফাইল কিভাবে ইম্পোর্ট করতে হয়, কিভাবে আপনার ওয়ার্ক স্পেস সাজাইতে হয়, এর ইন্টারফেস কি, সব কিছু আমরা দেখে নিলাম। তো আশা করি অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইন্টারফেস সম্পর্কে একটা ধারণা আপনাদের হয়ে গেছে। আমরা সামনে আরও কাজ করতে করতে পুরো বিষয়টা নিয়ে আবারও আলোচনা করব। তো সেই পর্যন্ত সাথে থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।